আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আরেকটি সফলতার গল্প শোনানোর জন্য আজ আপনাদেরকে আমরা নিয়ে যাব খুলনা জেলার দিগলিয়া উপজেলার সেনহাটি গ্রামে, বহিরব নদীর পূর্ব পাড়ে সেনহাটি গ্রাম। এগুলি কি নোংর করে দেখ জায়গা ঠেকা দেখ, ঝাল ফেলানোর প্রস্তুতি। সব মাছই দেখো হাঁস দৌড়াচ্ছে কেমন, দেখো সামনে বেঁধে গেছে ইলিশ। ইলিশ পাওয়া যায় কিছু, তাই না? ইলিশ পাওয়া যায়, আমি দেখছি ইলিশ। নদীর পাড় দিয়ে মেঠো পথে চলতে চলতে জেলেদের দেখতে পেলাম, নদীমাতৃক যাদের জীবন, মাছ ধরার প্রস্তুতি চলছে, মাঝ নদীতে জাল ফেলবে। চলতে চলতে দেখলাম জেলেরা মাছ ধরছেন। এই দেখো, এই দেখো, এই দেখো, সেই হয় মিঠে, এই দেখো, এই সেই হয় মিঠে। দেখো চরে এখন নৌকা উঠে বসছে, যাও যাও বসো, চরের উপরে নৌকা উঠে গেছে, নদীর উপরে নৌকা উঠে গেছে, নদীর পাড়ে নৌকা। দর্শক, নদীর পাড় ধরে মেঠো পথ ধরে দেখতে দেখতে আমরা চলে আসলাম সেই মূল প্রতিবেদন, যে নকশি কাঁথা, সেই গ্রামে। এখানে বৌদিরা তাদের কাজের অবসরে, সংসারের কাজের অবসরে নকশি কাঁথার কাজ করে কিছু বাড়তি অর্থ উপার্জন করেন, যেটা তাদের সংসারের ব্যয়ের জন্যে অনেক উপকার হয়ে থাকে। তবে অভিযোগও আছে যে একটা শাড়িতে যে পরিমাণ কাজ করতে হয় সেই হিসাবে মজুরিটা খুবই কম, তারপরেও কাজের অবসরে তারা একটা বাড়তি আয় করে থাকেন। Thank you.
এরকম কতগুলি শাড়ি পরতে পারেন ভাই যে 23 মাসে? অনেক কাজ, অনেক কাজ। তারপরে বাচ্চা এবার স্কুলে যাচ্ছে, সেই জায়গা থাকতে একটা শাড়ি তো বেচবে ওরা অনেক টাকায়। আচ্ছা সে শাড়ি তাদের অনেক লাভ, আর তারা কত দিলে? সপ্তাহে একটা, সপ্তাহে একটা করলে তাও তো কয় টাকা হয় তাহলে? পরিশ্রম, পরিশ্রমের মূল্য। হ্যাঁ প্রিয় দর্শক, নকশি কাঁথার কাজ, শাড়িতে নকশি কাঁথার কাজ করছেন আমার দিদি চন্দনী মহল দিগলিয়া গ্রাম, চন্দনী মহল। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে বিস্তারিত দেখতে আমাদের চ্যানেলে চোখ রাখুন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।